চাঁদপুর বড় স্টেশন মাঝঘাটে ইলিশের আমদানি বেড়েছে, তাই কর্মব্যস্ততাও বেড়েছে স্থানীয় মাছ ব্যবসায়ী ও শ্রমিকদের। বিক্রেতাদের হাঁক ঢাকে মুখরিত এখন ইলিশের পাইকারি বাজারটি। প্রতিটি আড়তের সামনে ইলিশের বড় বড় স্তূপ। প্রতিদিন কমপক্ষে 2 থেকে 3 হাজার মন ইলিশ সেখানে আমদানি করা হচ্ছে, ফলে ঝিমিয়ে পড়া বড় স্টেশন মাঝঘাট যেন হাঁক ডাকে আবারও জেগে উঠেছে। সমুদ্রে 65 দিনের অভিযান শেষ হয়েছে। এখন ওই অঞ্চলে যারা সাগর এবং সাগর মোহনায় ইলিশ শিকার করে তাদের আহরিত ইলিশই এই যে আজকে এই মাঝঘাটের এই চাকচিক্য দেখা যাচ্ছে। 65 দিনের অভিযানের পরে মনে হয় নাটকটা মাছ একটু বাড়তি, হ্যাঁ খেয়েও দিলেই মাছ পায়। আমরা একটু বাড়তি আছে, মাছ মোটামুটি ভালো হওয়া যায়। আগে একটু কম আছিল, এই টিভি মোটামুটি মানে 50 মন 60 মন করে পাইছি। ইলিশের জন্য আলোচিত চাঁদপুরের বড় স্টেশন মাঝঘাটে এসেছেন ভারতীয় এক ক্রেতা। থরে বিথরে সাজানো ইলিশের স্তূপ আর কর্মযোগ্য অবাক হয়ে দেখছিলেন তিনি। এইভাবে যে মাছ আসে বা এত মাছ এখানে পাওয়া যায় এই প্রথম দেখলাম। আর এখানে বাজার ঘুরে যা দেখলাম ইন্ডিয়াতে যা মাছের দাম, তা আমাদের এখানে এসে মাছের দামটা অনেকটাই কম। আর অনেক বড় বড় মাছ, আমরা তো এত বড় মাছ সাধারণত ইন্ডিয়া দেখতেই পাই না। আর যদিও বা পাই হয়তো 2-1টা পাওয়া যায়, সেটা মানে ছোঁয়ার মানে সমর্থনটাকে থাকে না। তবে আমদানি করা এই ইলিশের অধিকাংশই আসছে সাগর মোহনা থেকে। চাঁদপুরে পদ্মা মেঘনায় খুব একটা ইলিশের দেখা মিলছে না। চাঁদপুরের লোকাল নদীতে ইলিশ মাছ পাওয়াই যাচ্ছে না, খুব কম, খুব রেয়ার। আর ওই মাছ আমাদের ঘাটে যাই পায়টায় ওদিকে টুকটাক আমাদের ঘাটে আসে না। একসময় এই ঘাটটা ছিল চাঁদপুরের মাছের উপরে নির্ভরশীল, আর এখন আমাদের এই ঘাট নির্ভরশীল হয়েছে ভাটি অঞ্চলের মাছ দিয়ে, বিশেষ করে হাতিয়া সন্দ্বীপ ভোলা চরপেশন এই সমস্ত এলাকার মাছ দিয়ে, এখন নোয়াখালী এই সমস্ত এলাকার মাছ দিয়ে আমাদের চাঁদপুর ঘাট চলে। চাঁদপুর মাঝঘাটে 700 থেকে 800 গ্রামে ইলিশের কেজি 700 থেকে 800 টাকা, 1 কেজি ওজনে ইলিশের দাম 1000 থেকে 1200 টাকা। এছাড়া মাঝারি সাইজের ইলিশের মন 24 থেকে 26 হাজার টাকা দর চলছে। নাহিয়ান আরিফিন, নিউজ বাংলাদেশ।